প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ 1955 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সুরকার। তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক ছিলেন। সাদি মোহাম্মদ রবীন্দ্রসঙ্গীতের ওপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2007 সালে আমাকে খুঁজে পাবে ভোরে শিশিরে অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসাবে আত্মপ্রকাশ করেন। 2009 সালে তার শ্রাবণ আকাশে এবং 2012 সালে তার সার্থক জনমামার অ্যালবাম প্রকাশিত হয়। এছাড়াও তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। 1971 সালে স্বাধীনতা বিরোধী শক্তি হত্যা করে তার বাবা সলিমুল্লাহকে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের নামকরণ করা হয়। সাদি মোহাম্মদের ভাই শিল্পী মোহাম্মদ বাংলাদেশের একজন প্রখ্যাত নৃত্যশিল্পী। 2012 সালে সাদি মোহাম্মদকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে চ্যানেল আই। 2015 সালে বাংলা একাডেমি তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করে। সঙ্গীতের প্রবল অনুরাগী ছিলেন সাদি মোহাম্মদ। মৃত্যুর আগে তিনি তানপুরা নিয়ে সঙ্গীত চর্চাও করেছেন। 2024 সালের 13 মার্চ বুধবার তিনি আত্মহত্যা করেন। এদিন তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সঙ্গীতশিল্পী সাদি মোহাম্মদের মা মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তিনি মানসিকভাবে স্বাভাবিকও ছিলেন না। মা হারানোর বেদনা সম্ভবত তিনি মেনে নিতে পারেননি। এর জন্যই হয়তো তিনি স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছেন। দেশ ও বিদেশের তারকাদের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।